নমস্কার, হ্যাংলা হেঁশেলের আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি সুজাতা। কাটলেট খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, দোকান থেকে কিনে হোক বা বাড়িতে বানিয়ে। বিভিন্ন ধরনের কাটলেট ইভিনিং স্ন্যাক্সের জন্য একেবারে জবরদস্ত। কিন্তু সেই কাটলেট যদি বাসি রুটির হয়, নিশ্চয়ই ভাবছেন বা অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা ভাবছেন সেটা কিভাবে সম্ভব। অবশ্যই সম্ভব। আর সেই বাসি রুটির কাটলেট আজকে আমাদের বানিয়ে শেখাবেন কসবা থেকে রয়েছেন তন্দ্রিমা দত্ত। স্বাগত জানাই তোমাকে। নমস্কার। নমস্কার তন্দ্রিমা, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। বাসি রুটির মানে আমি উপকরণ তো অনেকটাই দেখতে পাচ্ছি, অনেকগুলো রয়েছে। বাসি রুটির কাটলেট তুমি আজকে আমাদের বানাবে। বাসি রুটি তো আমাদের খেতে ইচ্ছে করে না, তো সেটা দিয়ে কি একটা নতুন কিছু আইটেম যদি করা যায়। এটা কি তোমার রেসিপি না তুমি কোথা থেকে শিখেছো? একদমই আমার রেসিপি। তোমার রেসিপি মানে তুমি ভাবলে যে বাসি রুটি তো কেউ খাবে না, ফেলে দিতে হবে, সেটা দিয়ে যদি, হ্যাঁ এটা এবারে সবাই খাবে, বাসি রুটিটাও চলে গেল, খাওয়াটাও হলো। মানে বাড়িতে যখন বানিয়ে খাওয়াচ্ছো সবাই খুব বলছে খুব ভালো কাটলেট হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের দর্শকটা কি বলে দেখা যাক, তুমি আগে এখানে বানাও, কি কি উপকরণ লাগছে বলো। আমার বাসি রুটি সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তুমি দুটো বাসি রুটিকে সেটাকে গুঁড়ো করেছো? হ্যাঁ। আচ্ছা, বাসি রুটি মিক্সিতে গুঁড়ো করলে এরকম ডাস্ট মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বাসি রুটিটা একটু যদি ঠান্ডা করে মানে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে তো একটুখানি শক্ত হয়ে যাবে, এমনি রুটি আমরা রাখলে হাওয়ার তলায় শক্ত হয়ে যায়, তো সেটাকে গুঁড়ো করলে ইজিলি গুঁড়ো হয়ে যায়। আর তারপরে আমার এটা লাগছে সেদ্ধ করা আলু, গ্রেট করা আছে। আচ্ছা। হ্যাঁ, ওটার মধ্যে আছে পেঁয়াজ বাটা লাগছে, আদা বাটা লাগছে, রসুন বাটা লাগছে, একটু কাঁচা লঙ্কা বাটা লাগছে, নুন মিষ্টি তো লাগছে, একটু আমচুর পাউডার লাগছে। এটা আমচুর? হ্যাঁ আমচুর। আচ্ছা। আর এটা একটু ভাজা মশলা, ধনে জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, আর একটু ধনে পাতা লাগছে, ধনে পাতা লাগছে। আর ব্যাটারের জন্য লাগছে কর্নফ্লাওয়ার আর ময়দা, আর সেটার মধ্যে একটু আমি সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে নেব। আচ্ছা, এটা কি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো? না, এমনি লঙ্কা, এমনি লঙ্কা গুঁড়ো লাগছে মোটামুটি এই উপকরণগুলি। আচ্ছা, আর এটা আমার প্যাঙ্কো ব্রেড ক্রাম্বস, সেটা ওই ওটা লাগিয়ে তারপরে আমি সাদা তেলে যখন ফ্রাই করব তার আগে ওটা লাগিয়ে দেব। আচ্ছা, এই পুরো উপকরণটা তুমি ম্যাক্সিমাম নিয়েছো দুটো রুটির জন্য? দুটো রুটি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা শুরু করি। হ্যাঁ, কি করবে বলো প্রথমে তুমি? প্রথমে আমি এই রুটিটা নেব। আচ্ছা, যেটা আমরা তৈরি করে রেখেছি মিক্সিতে, তাই তো? এখানে দুটো রুটি রয়েছে, পুরোটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটার সাথে আমি আলুটা নেব। আলুটা নিয়ে নিচ্ছ পুরোটাই? এখানে কটা আলু রয়েছে? এখানে ছোট দুটো আলু রয়েছে, ছোট দুটো আলু রয়েছে। আচ্ছা, এবারে এবারে আমি পেঁয়াজ পেস্ট, পেঁয়াজটা নিচ্ছ। এখানে পেঁয়াজ কতটা দেবে? এটা আমি অর্ধেকটা দেব, পুরোটা আমার লাগবে না। মানে দু চামচ দিচ্ছ? হ্যাঁ, দু চামচ। হ্যাঁ, দু চামচ দিচ্ছ পেঁয়াজ বাটা। হ্যাঁ। আচ্ছা, এবারে বলো রসুনটাও অল্প দেব। রসুন দিচ্ছ তুমি এক চামচ। যদিও যারা রান্না করেন বাড়িতে তাদের একটা আন্দাজ হয়ে যায় রান্না করতে করতে। এটা দিচ্ছ তুমি আদা বাটা, আদা বাটাও এক চামচ। এবারে এবারে আমি নুন দেব, একটু সামান্য স্বাদের জন্য মিষ্টি দিচ্ছি, মিষ্টি দিচ্ছ, একটু ভাজা মশলা দিচ্ছি। আচ্ছা, এগুলো সব এর স্বাদটা ভালোর জন্য, স্বাদের জন্য দেওয়া হচ্ছে এবং পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এটা আমচুর পাউডার, আমচুর পাউডার দিচ্ছ। আমচুর পাউডারটা একটুখানি বেশি দিলে ভালো লাগবে। আচ্ছা, কাঁচা লঙ্কা পেস্টটা দেব। কাঁচা লঙ্কা পেস্ট, যে যে যেরকম ঝাল খায় একদম। তুমি এখানে এক চামচ, এক চামচ দিচ্ছি। আর এবারে একটু ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতাও মোটামুটি দু চামচ, তিন চামচ মতন দিয়ে দিলে। হ্যাঁ, এবারে একটুখানি সামান্য তেল দেব। আচ্ছা, সাদা তেল? হ্যাঁ, সাদা তেল, একটু তেল দিয়ে এটা মাখবো। আচ্ছা, দেখো কতটা লাগবে তোমার, একটু সামান্য, ব্যাস ব্যাস আন। এবার আমি এটা মাখ, তুমি এটা পুরোটাই তেল দিয়ে করছো? হ্যাঁ, মাখবে। হ্যাঁ, মানে কাটলেটের এই বাইন্ডিংটা? হ্যাঁ, বাইন্ডিংটা আসার জন্য। এর মধ্যে কোনো জল মিক্স হচ্ছে না? না। এবারে আমি এটা আগে কাটলেটের আকারে গড়ে নেব, তারপরে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা তৈরি করব। হ্যাঁ, তৈরি করব, ওটা করে তারপরে ব্রেড ক্রাম্বসটা মেশাবো। এটাকে ভালো করে তোমার মেখে, হ্যাঁ ভালো করে মেখে নিতে হবে যাতে সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মেশে। একটু সামান্য হাতে তেল দিয়ে নেব যাতে ওটা আমার করতে পারে। হ্যাঁ, আমি দুটো হাতে ইউজ করছি, না হলে সম্ভব নয়। আচ্ছা, কাটলেটের তো শেপ এবারে যে যেরকম দেবেন এরকম নয় যে গোল দিতে হবে।
আমি এরকম শেপ দিচ্ছি। বাহ, কি দারুণ একটা শেপ দিলে। কাটলেট একটু এরকমই দেখতে, না হলে ভালো লাগে না। ভালো লাগে আর বাসি রুটিটা তো বোঝাও যাবে না এরকম হয়ে গেছে। তো এখন আর কিছু বোঝাই যাচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে দুটো বাসি রুটি রাখা রয়েছে, কিন্তু তারপরে এটা আর বোঝা যাচ্ছে না। তন্দ্রিমা, বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। ছেলে ডাক্তারি পড়ছে, সে তো অনেক বড়। আচ্ছা, বাড়িতে সবাই খেতে ভালোবাসে? সবাই খেতে ভালোবাসে। তাহলে তোমার, আর আমার শ্বশুর ভীষণ ফুডি। আচ্ছা, আমার ছেলে ভীষণ ফুডি। দর্শকদের এবং আমাদের জন্য। বাহ, এটা গড়া হয়ে গেছে। মোটামুটি দুটো রুটিতে ছটা মতন কাটলেট হচ্ছে। এবারে সেই অনুযায়ী যারা বাড়িতে তৈরি করবেন, যাদের বাড়িতে, যদি কেউ বাড়িতে অতিথি আসা থাকে, গেস্ট আসা থাকে, কিরকম বানাবেন, কটা বানাবেন, সেই আন্দাজে রুটিটা নিতে হবে। তোমার একটা বাটি লাগবে তো? হ্যাঁ, ব্যাটারের জন্য বাটি লাগবে। ব্যাটারের জন্য এটা নাও। এবারে ব্যাটারটা করছো? হ্যাঁ, ব্যাটারটা। ব্যাটারটা করতে কট চামচ দিলে তুমি? কর্নফ্লাওয়ার চার চামচ কর্নফ্লাওয়ার, আর সঙ্গে ময়দা। ময়দাটা একটু কম দিলে, 2 চামচ মতন ময়দা নিলে। লঙ্কা গুঁড়ো, এবারে লঙ্কা গুঁড়ো, এটা এমনি লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, একটুখানি টেস্ট। এবারে একটু জল, একটুখানি সামান্য নুন দিচ্ছো? অল্প, কারণ নুন আমার ওটাতে দেওয়া আছে। এবারে আমার একটু জল দিতে হবে। দেখো, এটা এই কাটলেটটা মানে কিসের সঙ্গে খাওয়ার জন্য, কিসের সঙ্গে খাবে এটা? কাসুন্দির সাথে ভালো লাগে। কাসুন্দি দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, কাসুন্দি দিয়ে খাওয়া যেতে পারে। কাটলেট সাধারণত আমরা কাসুন্দি দিয়েই ভালো লাগে, অনেকে টমেটো সস দিয়েও খায়, অনেকে সঙ্গে পেঁয়াজ কুচি নিয়ে নেন। হ্যাঁ, আর এটা একটু মানে একদম পুরো পিওর ভেজ কাটলেট বলা যায়, একদম ভেজ কাটলেট। আচ্ছা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ওখানে রেখে দাও। হ্যাঁ, এবারে আমার এই ব্রেড ক্রাম্বসটা একটা প্লেটে দিলে ভালো হয়। হ্যাঁ, ওটা আমার মেশাতে সুবিধা হবে। এবারে আমি এক হাতে ব্যাটারে ডোবাবো আর এক হাতে ব্রেড ক্রাম্বসটা দেবো। আচ্ছা, এটাই একটু দেখার যে কিভাবে করা হচ্ছে। আচ্ছা, মানে তুমি যদি দুটো হাতে ব্যবহার করো তাহলে তোমার ব্যাটারটা পুরো এই হাতে লেগে যাবে তো? সেটা আমি এখানেই রাখছি, এখানেই রাখছি। এটা আসলে দুটো হাত ইউজ না করলে এটা একদমই চলে না। এটাই তো টেকনিক, যারা রান্না করেন তারা এই টেকনিকটা জানেন। আচ্ছা, যেগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে এগুলো আগে আমরা ভেজে তৈরি করে নিই, তারপরে আবার আমরা বাকিগুলো তৈরি করব। হ্যাঁ, মোটামুটি ফ্রাই করার জন্য তৈরি হয়ে গেছে। এবারে এটাকে অয়েলে ভালো করে ভাজলেই তৈরি হয়ে যাবে কাটলেট। আচ্ছা, তুমি অলরেডি নিয়ে এসছো। হ্যাঁ, এবারে এটাকে অন করে দিই। হ্যাঁ, এবার আমার সাদা তেল লাগবে, সাদা তেলে। তুমি সাদা তেলে সাদা করবে তো? এটা কি মানে বেশি তেলে ভাজবে? একটু তেল, একটু তেলটা লাগবে। বিয়ের আগে কোথায় থাকতে? কসবাতেই, কসবাতেই বাড়ি।
আচ্ছা কসবাতেই বাপের বাড়ি, কসবাতেই শ্বশুর বাড়ি। আচ্ছা, তেলটা বোধহয় গরম হয়ে গেছে, আর একটু গরম হলে মানে তেলটা ভালো করে একটু ভালো করে গরম করে হবে, হবে না হলে ভেতরটা ভাজা হবে না। এবারে দিয়ে দিই। এটাকে একটু লাল করে ভাজতে হবে। হ্যাঁ, একটু লাল করে ভাজতে হবে। খানিকটা বোধহয় হয়েও গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ, তুলতে হবে এবার। এটা একটু লাল করে ডুবো তেলে ভাজতে হবে। একটু সময় দিয়ে ভাজলে ভালো, কারণ ভেতরেরটা খুব ভালো করে সিদ্ধ হবে। তাহলে দেন বন্ধ করে দেবো এবারে। হ্যাঁ, বন্ধ করে। আচ্ছা, এবারে আমি এটা প্লেটিং করব। এবারে প্লেটিং করবে, তার আগে এটা তৈরি মোটামুটি প্লেটিং এর জন্য তুমি এইটা নিচ্ছ। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। মানে কাউকে যদি তুমি বলে না দাও যে এটা বাসি রুটির কাটলেট, তাহলে সে কিন্তু বুঝতে পারবে না। আমরা অনেক সময় বাচ্চাদেরকে বাসি রুটিটা সাধারণত দিতে চাই না, তার জন্য আমরা রুটিটাকে যদি সকালে করি তাহলে সেটা যদি একটুখানি ফ্রিজে রেখে দিই, সেই রুটিটাও গুঁড়ো করে করা যেতে পারে। আর এমনি বাচ্চারা এরকম ধরনের ফ্রাই খেতে দেখবে ভালোবাসে, কাটলেট হোক বা ফিঙ্গার হোক, যে ওদের একটুখানি মুখরোচকটাই একটু ভালো লাগে, ভালোবাসে তারা। একদম তৈরি বাসি রুটির কাটলেট। বাসি রুটিটা না বললেও হয়, মানে রুটির কাটলেট বললেও পারি, তবে যেহেতু এটা লেফট ওভার বাসি মানে রুটি দিয়েই করা, সেই জন্যই আমরা বলছি বাসি রুটির কাটলেট। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর তন্দ্রিমা খুব সুন্দর করে সাজিয়েছেও এটা। তো এবারে আপনারা যারা রয়েছেন বাড়িতে, তারা ভাবছেন যে এটা করে খাবেন কি না, একবার একটু দেখুন ট্রাই করে বাড়িতে কেমন লাগে। এবং বাসি রুটির হোক বা রুটির কাটলেট হোক, কাটলেট মানেই কিন্তু সেটা খুব মুখরোচক বিষয়, মানে আমরা সকলে খেতে ভালোবাসি, তাই নিশ্চয়ই আমাদের সকলের ভালো তো লাগবেই। আর তন্দ্রিমা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রেসিপি তুমি উপহার দিলে। আর এটা তোমার নিজের রেসিপি, একদম বাহ, এটা খুব ভালো লাগলো তোমার নিজের রেসিপি আমাদের দর্শকদের আমরা উপহার দিতে পারলাম। একবার যদি সবাই বানিয়ে খেয়ে দেখে ভালোই লাগবে আমার মনে হয়। একদম ভালো তো লাগবেই, কাটলেট সবারই ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এবং যারা বাড়িতে বসে ভাবছেন বানাবেন কিনা, তারা একটু মানে কম ভেবে যদি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারেন, আর কেমন হয়েছে সেটা যদি আমাদের এই কমেন্ট বক্সে জানান, আমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আপনাদের মতামত জানালে বা সাবস্ক্রাইব করলে বা আপনাদের যে লাইক করছেন আপনারা এই ভিডিওটি, সেটা জানালে আমাদেরও খুব ভালো লাগে। তাই অবশ্যই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর জানাবেন কিন্তু যে এই রুটির কাটলেটটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।